কিছু নামদারি ছাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং আমাদের সহকারী শিক্ষক জনাব জিতুর ইসলাম ইংরেজি স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। উনি একজন চিহ্নিত বাবাঘর, এই বাবাঘরে কিভাবে স্কুলের স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হয় এবং একজন নেশাগর হয়ে কিভাবে এই শিক্ষকের গায়ে হাত তুলে? ডাক্তার সাথে সাথে স্যার পড়ে গেছে, স্যার পড়ে যাওয়ার পরে স্যার আমাদের ক্লাসে কাঁদছে। সারা রাত তিনি হাসপাতালে ছিলেন, সকালে আমরা শুনতে পাচ্ছি যে স্যারকে কুমিল্লায় রেফার করা হয়েছে, তার মানে স্যারের অবস্থা অবশ্যই আশঙ্কাজনক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওনাকে আঘাত করার পরে আমি যখন সন্ধ্যা খবর পাই যে উনি হঠাৎ করে বলতেছে যে মাসুদ আমি বুকে ব্যথা বেশি অনুভব করতেছি, আমার কি আসলে এরকম কিছু? স্যারে মনে করছিল প্রথমে তোমার গ্যাস্ট্রিক সমস্যা হয়েছে কিনা এরকম, পরে স্যারে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে ইসিজি করার পরে আজকে সারা রাত তিনি হাসপাতালে ছিলেন, সকালে আমরা শুনতে পাচ্ছি যে স্যারকে কুমিল্লায় রেফার করা হয়েছে, তার মানে স্যারের অবস্থা অবশ্যই আশঙ্কাজনক। আমরা চাই আমাদের শিক্ষক ফেডারেশন থেকে নাঙ্গলকোটে আর কোনো শিক্ষক যেন এভাবে লাঞ্ছিত না হয়। গতকাল আমাদের শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়ে কিছু দুর্বৃত্ত কিছু নামদারি ছাত্র শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং আমাদের সহকারী শিক্ষক জনাব জিতুর ইসলাম ইংরেজি স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। উনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিকেলবেলা উনি বুকে ব্যথা অনুভব হলে ওনাকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুরা এলাকারই আর আমাদের কিছু উশৃঙ্খল ছাত্রও আছে। গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা একটা পূর্ব পরিকল্পিত ঘটনা যে আমাদের শিক্ষক জিতুর স্যারের উপরে যে হামলা করা হয়েছে, যার নেতৃত্বে এই হামলা হয়েছে, উনি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। আমার আজকে জাতির কাছে আমার প্রশ্ন, যে লোক শিক্ষকের গায়ে হাত তুলেছে উনি একজন চিহ্নিত বাবাঘর, এই বাবাঘরে কিভাবে স্কুলের স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হয় এবং একজন নেশাগর হয়ে কিভাবে এই শিক্ষকের গায়ে হাত তুলে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ম্যানেজিং কমিটি আমাদের শিক্ষককে স্যার ধাক্কা দিয়েছে, স্যার ধাক্কার সাথে সাথে স্যার পড়ে গেছে, স্যার পড়ে যাওয়ার পরে স্যার আমাদের ক্লাসে কাঁদছে, স্যার কানে কাঁদে কাঁদে বলে স্যার এটা আমাদের ছাত্র, এ ছাত্র ম্যানেজিং কমিটির কিছু সদস্য মিলি এমনকি বহিরাগত কিছু ছেলে মেয়ে মিলি শিক্ষকের গায়ে হাত তুলেছে। আমরা ডালুয়া বহির উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক ছাত্রছাত্রী এবং আমরা প্রাক্তন ছাত্রছাত্রী, এটার ন্যায় বিচার চাই। এটার যদি ন্যায় বিচার না হয় তাহলে আমরা বর্তমান ছাত্রছাত্রী, ডালুয়া বহির উচ্চ বিদ্যালয় এবং আমরা প্রাক্তন ছাত্রছাত্রী সবাই মিলি কঠিন আন্দোলন করবো। জীবনে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। আমাদের আলম স্যারের হাতে গড়া এই প্রতিষ্ঠান 1962 থেকে 42 বছর পর্যন্ত তিনি এখানে সুনামের সাথে শিক্ষকতা করেছেন এবং এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র যারা শিক্ষাবিদ, আইনজীবী, ব্যারিস্টার এবং পুলিশের বিভিন্ন পদস্থ এবং কী কলেজের এই ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিসিএস অফিসার অনেক কিছু হয়েছে, কিন্তু একটা কুচুকরি মহল এই স্কুলের সুনামকে বিনষ্ট করার জন্য ওনারা এ লেগে উঠে পড়ে লেগেছে। এই জন্য গতকালকের এই পরিস্থিতি দাঁড়াচ্ছে।